টিন টিনে রকমের সবাইকে স্বাগত এখানে দেখো টিনটিনা টিন মা পেরিগ্রি খাচ্ছে পেডিগ্রি খাওয়ার কম্পিটিশান চলছে আলাদা করে দাঁড় রয়েছে কারণ একসাথে খেলে না মারপিট করবে ছাড়া সব ওরা খাক আজকে দেখাবো ইমলি আলু চটপটা চাটনি নমস্কার তেঁতুলের চাটনি না খেতে ভালোবাসি আমি তো ভীষণ ভালোবাসি তেঁতুলের নাম শুনলেই না জিবে জল এসে যায় আচ্ছা ছাড়ুন সব আমি আজকে যে চাটনিটা দেখাচ্ছি সেটা হচ্ছে ইউপিআর বিখ্যাত চাটনি ওখানে যে হালোয়ারা আছে মানে মিষ্টি মিষ্টি যারা বানায় তারা এই চাটনিটা তৈরি করে শিঙারের সাথে দেয় আচ্ছা আমি এবার বানানোর প্রসেসটা বলে দিই কী করে হয় গোটা মানে দানাওয়ালা তেঁতুল নিতে পারেন বা দানা ছাড়া তেঁতুল নিতে পারেন কি গরম জলে রাখতে পারেন বা ঠান্ডা জলে তারপর চামচে বা হাত দিয়ে ভালো করে চোটকে ভালো করে একদম চোটকে কাইটাকে বার করে নিতে হবে তারপর একটা অন্য পাত্রে এই কাইটাকে ছেঁকে নিতে হবে কেন ছেঁকে নিতে হবে কারণ থেকে কিন্তু জিবে এসে যাচ্ছে নেওয়ার কারণটা হচ্ছে এর যে নোংরাগুলো পড়বে সেই নোংরাগুলো খাওয়ার সময় যাতে মুখে না পড়ে তার জন্য এটা ছেঁকে নিতে হবে তারপর কাঁচা পেঁয়াজ কুচি দিতে হবে পেঁয়াজ কুচি দেওয়া হয়ে গেলে বিট নুন বা সাদা নুন দুটোই ব্যবহার করতে পারেন বা যে কোনো একটা ব্যবহার করতে পারেন স্বাদ অনুযায়ী তা আমি দুটোই দিয়েছিলাম এবার দেওয়ার পর আপনা আমি দেব জিরে ভালো করে ভেজে নিয়ে গোটা জিরে রোস্ট করে গুঁড়ো করে তারপর কাঁচা লঙ্কা তারপরে চাট মশলা আর একটু টক করার জন্যে তারপর একটু কাশ্মীরি লঙ্কা কালারের জন্যে বা আপনি রেড এমনি চিলি দিতে পারেন ঝাল যাটা বেশি পছন্দ করে তারপর দেবেন ধনে পাতা ফ্রেশ ধনে পাতা কুচি বেশ খারেজ খানিকটা দিয়ে ভাত তারপরে হিং ছড়িয়ে দেবেন যদি ইচ্ছা করে খাবেন নাহলে নাও দিতে পারেন এটা স্কিপ করতে পারেন তারপর গুড় বা চিনি আমি গুড়টা এখানে দিয়েছি কারণ গুড় ছিল বলে গুড়টাই দিয়েছি ক্রাশ করে গুড়টা ভালো করে দেবেন তারপর ক্রাশ হয়ে গেলে একটা সিদ্ধ করা আলু নেবেন সেই আলুটা ক্রাশ করে দিতেও পারেন বা হাতে চটকাতে পারেন যে যেটা সুবিধা সে সেটা করে দেবেন তো আমি এটা ক্রাশ করে দিয়েছিলাম জাল ছাই ক্রাশ করা জার্নি দিয়ে ভালো করে ক্রাশ করে নিয়ে যেটুকু ছিল সেটুকু হাতে দিয়ে আবার চটকে দিলাম কারণ এতে করে সুবিধা কী হয় বলুন তো ভালো করে মেল্ট হয় জিনিসটা ক্রাশ করে দিলে আর চটকালে একবারই হয়ে যায় পেঁয়াজটা গলে যায় তা ওই জন্যে ক্রাশ করা হয়ে গেলে এই বাটা চামচে দিয়ে ভালো করে এটা ভালো করে ঘাঁটতে হবে আর যেটা হাতে করে যদি কেন বলি বলুন তো ঘাঁটালে পেঁয়াজটা চটকে যাব তার রেগুলার মুখে লাগবে না এবার যখন ঘাঁটা হয়ে যাবে সামান্য জল দিয়ে দেবেন আর একটু জল লাগবে মানে ই প্রয়োজন মতন যে যেমন খাবে সে সেরকম জল নেবে তা আমার একটু লাগবে ওই জন্য আর জল দিলাম একবার কুড়ি খেয়ে দেখুন চটপাটা ইমলিকা চাটনি এটা ভীষণ ভালো খুব সুন্দর খেতে বা আপনি কুড়মুড়ো দিয়ে চুরমুড়ে দিয়ে খেতে পারেন শিঙাড়া দিয়ে খেতে পারেন ফুচকা দিয়ে খেতে পারেন এমনি খেতে পারেন জিভে জল এসে যায় প্লিজ লাইক অ্যান্ড শেয়ার সাবস্ক্রাইব করবেন প্লিজ একবার বানিয়ে খেয়ে দেবেন নমস্কার